ফের ভাঙন বিজেপিতে, বিধায়ক পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ। নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বেশ কিছু বিজেপি নেতা কর্মী। উপস্থিত ছিলেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে এবং ভাটপাড়ার যুবনেতা প্রিয়াংশু পাণ্ডে। গৌরীপুর মোড় সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই যোগদান কর্মসূচি পালন করা হয়েছে। সামনেই পৌরসভা নির্বাচন, তার আগে তৃণমূলে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ এমনই মত রাজনৈতিক মহলের। আজকে বহু তরুণ যুবকরা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ ভৌমিকজি নেতৃত্বে কাজ করার জন্যে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলটাকে জয়েন করেছেন। তারা নিশ্চয়ই একসময় ভুল রাস্তায় হেঁটেছিলেন, তারা বিভ্রান্তি হয়েছিলেন, ওনারা বুঝতে পারেননি সেই সময় কি সত্যি যদি বাংলাকে যদি কেউ নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে সেই নামটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে না, বিশেষ করে নেহাটির যদি কোনো লোক সর্বাঙ্গীন বিকাশ করতে পারে তার নাম পার্থ ভৌমিক। আজকে রাজেশ চৌধুরী, রামজয়, বালদেব সবাই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা তৃণমূল কংগ্রেস ধরে আজকে তৃণমূল কংগ্রেসে ঘরে ফিরে এসেছে। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।